চিৎকার মারছে নানা নানা কইয়া। নবীর একজন সাহাবী বৃদ্ধ সাহাবি বলেন, আমি অবস্থা দেখে জ্ঞান হারা হয়ে পড়ে গেছি, ঘুমন্ত অবস্থায় হুসাইনের চিৎকার অবস্থা দেখে কিছুক্ষণ পরে দেখি হুসাইন নানা নানা কইয়া ডাকে, আমার নবী কাঁদতে কাঁদতে কার বুলায় হাজির হইয়া গেছে, আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হাইরে রক্তে লালে লাল হইল এই দিদিসে নাসিমার এসে হুসাইনের বুকে বসে, এই দিদিসে নাসিমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটবে গলা বাজবে নায়ার প্রাণ, ছুরি দিয়ে কাটবে গলা বাজবে নায়ার প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হাইরে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াজ গরে পানি চাইল মায়ের দারে, দুধের শিশু আলিয়াজ গরে পানি চাইল মায়ের দারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আইরে রক্তে লালে লাল হইল। ইমাম হুসাইন নানা নানা বলে কাঁদছে, আমার নবী এসে হুসাইনকে আঙ্গায়া ধরছে, গড়াগড়ি করছে রক্ত মাখা মাটি, নবীজির নূরানি চেহারায় লেগে গেছে, শিমার হুসাইনকে নামাজ শেষে জমিনে শুয়াইয়া গলায় ছুরি চালাইলে শক্তি পায় না দুর্বল হয়ে গেছে, ডাকতেছে হুসাইন শিমার রে, গলার সামনের দিকে ছুরি দিয়ে পুষাইস না, ডাকাইস না, চাপাচাপি করিস না, সামনে দিয়ে আমার গলা কাটতে পারবি না রে শিমার, আমার নানা সকাল সন্ধ্যা আমার এই জায়গার মধ্যে সুমা দিত, যে জায়গায় রহমতের নবীর সুমা রাখছে রে, এই জায়গায় দুনিয়ার ছুরি বেয়াদবি করবে না, আমারে কাটতে হলে ঘার দিয়ে কাঠো, ধাক্কাইয়া ধাক্কাইয়া উপর করে শোয়াইলেন, চার হাত পাও চারদিকে, হুসাইন জমানের মতো শক্তি শরীরে ছিল না, মাথাটা কাইটা বল্লমের আগায় মাথা লাগাইয়া আনন্দ উল্লাস করছে তারা, আবার আজান দিয়ে শুক্রবার জুমার নামাজও পড়ছে, বলুন হুসাইনের গলা কাইটা যারা নামাজ পড়ছে, এই নামাজ দিয়া আল্লাহ পাওয়া যাবে কিনা, আমার আল্লাহ বন্ধুকে ভালোবাসে, বন্ধু হুসাইনকে ভালোবাসে, হুসাইনকে বুকে লইয়া বলতেন, হুসাইন তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি নবীকে কষ্ট দেয়, হুসাইনকে কষ্ট দিয়ে নবী কষ্ট দিয়ে নবীকে কষ্ট দিয়ে আমল করে জান্নাতে যাওয়া সম্ভব হবে কিনা, আমরা জুমা পড়ব হুসাইনের পক্ষ নিয়ে, রাজি আছেন? কে কে রাজি হাত তুলে দেখান, মাশাআল্লাহ, বাবারা লাইন মতে কাজ করলে পরিশ্রম কম মাইনা বেশি, কেউ কেউ আছে সারাদিন মাড়ি কাটে লাইন পাইছে না, মাড়ি কাইটা সারা দিনে 500 টাকা হাজিরা, আবার যারা লাইন পাইছে দেখবেন খুব টাই পেন একবার সা এসি রুমে বৈশা অফিস করে, মাস শেষে বেতন 2.5 লাখ, লাইন পাইছে আরামে থাকিয়া মাইনা পাইছে বেশি, লাইন পাইছে না অনার্থক কষ্ট, হাইরে এত কষ্ট সারা দিন মাড়ি কাইটা 500,
বাসান লাইন মতে যাইন, কম কষ্টে মাইনা বেশি পাবেন। একবার বলুন আল্লাহু আকবার। অবশেষে আনন্দ উল্লাস শেষে হুসাইনের মাথা প্যাকেট করে মহিলাদেরকে বন্দির হাতে বেঁধে রওনা হলেন দামেস্কের দিকে যাবেন। কিছু দূর যাওয়ার পর রাস্তার মধ্যে মহরমের 10 তারিখ একটা বৃদ্ধা মহিলা শরবতের জগ নিয়ে দাঁড়িয়ে আছে। বলল, যুদ্ধ করে আসছো, তোমাদের মধ্যে কি যুদ্ধ বন্দী আছে? হ্যাঁ, আমি একটু শরবত পান করাবো। পিছনে নবীর বংশের মহিলারা কান্দে রে অবাবি হই। মহিলারা কান্দে, কেউ কান্দে স্বামী হারা, কেউ কান্দে সন্তান হারা, কেউ কান্দে ভাই হারা। কান্দতে কান্দতে হাত বাঁধা রওনা হলে ওই বৃদ্ধা মহিলা রাস্তায় দাঁড়াইয়া ডাকছে, তোমরা যুদ্ধবন্দী হও মা, একটু দাঁড়াও, এক গ্লাস করে শরবত খাওয়াবো। মহিলারা বলছে, তুমি কে গো, শরবত খাওয়াইবা? 6 মাসের শিশু মরল, পানি পাইল না, এ শরবত আমরা খাইব না। তুমি কে, তোমার পরিচয় কি? মহিলাটা বলছে, তোমরা আমার চিনবা না। আমি একদিন মদিনায় থাকতাম, ফাতেমার ঘরে মদিনায় থাকতাম। ফাতেমা আমাকে বলছিল, বোন গো, যদি কোনোদিন তোমার সামনে যুদ্ধ বন্দি পড়ে। আমি ফাতেমা বলে গেলাম, গো বোন, একটা গ্লাস পানি খাওয়াইও। নবীর আওলাদেরা বলছে, মা, আমাদের পরিচয় জাননি, আমরাই তো সেই ফাতেমার আওলা। ওই বৃদ্ধা মহিলা জগ রাইখা গড়াগড়ি করে কাঁদে, ফাতেমা গো, দেখা যাও তোমার আওলা। লম্বা গঠন যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে পাদ্রী, খ্রিস্টান আলেম পাদ্রী, গির্জার সামনে দাঁড়ানো, ডাকছে, আপনারা কোত্থেকে আসছেন? যুদ্ধ করে আসছি। কোথায়? কারবালায়। কার সাথে? হুসাইনের সাথে। বলো কি, নবীর নাতি? আখির নবীর নাতি হুসাইন হও। কোথায় যুদ্ধ করেছো? কারবালায়। হুসাইন কোথায়? শহীদ হয়ে গেছে। হুসাইনের মাথা কেটে নিয়ে আসছি। মাথা কোথায়? রোমালের প্যাকেট। পাদ্রী ডাকছে, রে এজিদি সৈন্যরা, কি করলি কি করলি? পাদ্রী হইয়া নবীর আদুরের নাতি চিনল, নবীর উম্মত হইয়া চিনল না। দেখি হুসাইনের মাতা কোথায়? রুমালটা হাতে দিলে, ঘরে গেল না, বাংলা ঘরেও গেল না, গির্জায় গেল, এবাদতখানা। আমাদের এবাদতখানা মসজিদ, খ্রিস্টানদের এবাদতখানা গির্জা। গির্জায় গিয়ে টেবিলের উপর রুমালের প্যাকেটটা খুইলা দেখে, যে গালে নবী সকাল সন্ধ্যা চুমা দিত, এ গাল রক্তে লাল হয়ে আছে। এজিদি সৈন্যরা রাত্র গভীর দামেস্কে যাওয়ার আগে ঘুমিয়ে গেছে সকলেই পাদ্রীর বাড়িতে। পাদ্রী পানিতে রুমাল বিজায়া বিজায়া, চোখের মুড়ি, চোখের পশমগুলো রক্তে একবারে বাইজা রয়েছে। বিজায়া বিজায়া পরিষ্কার করলো, গালগুলি পরিষ্কার করলো, যে গালে আমার নবী চুমা দিত। পরিষ্কার করে চোখের মধ্যে সুরমা লাগাইছে। রাত্র 12টা পার হয়ে গেছে, এমন সময় পাদ্রী বলেন, আমি দেখি আমার ঘর থরথর করে কাঁপছে, আমি ভয়ে জ্ঞানহারা হয়ে পড়ে গেছি, ঘুম ঘুম ভাব পড়ে আছি। এমন সময় দেখি মাথার উপর পাখির মতো কি যেন আয়েশা বসলো, হুসাইনের দুই গালে চুমাইতেছে আর ডাকতেছে, হুসাইন হুসাইন রে, তোর চোখের পানি সব দেখেছি। পাদ্রী ডাকতেছে, তুমি কে, পরিচয় দাও, এত মায়া করতেছো? পরিচয় দিচ্ছে, জবাব আসছে, পাদ্রী আমার চিনলে না, আমি হুসাইনের নানা।
দুই গালে চুমাইয়া চুমাইয়া আদর করে নবী বিদায় হয়ে গেলেন। পাদ্রী বলেন, আবার দেখি মাতার উপর বসে কে যেন দুই গালে চুমাইয়া ডাকতেছে, হুসাইন রে যদি দুনিয়ায় থাকতাম দেখতাম তোর গায়ে কে হাত দেয়, ডাকতেছে তোমার পরিচয় কি? পরিচয় দিচ্ছে, পাদ্রী আমারে চিনলে না, আমি হুসাইনের বাবা শেরে খোদা হযরতে আলী। পাদ্রী যিনি আল্লাহর ভাগ বলে পরিচয় রে। কিছুক্ষণ পর আবার একজন মাথায় বসলো না, কাঁধে বসলো না, টেবিলে বসলো না, জমিনে পড়ে গলা গাটা মুরগির মতো লাফাইতেছে, ডাকতেছে তুমি কে পরিচয় দাও। পরিচয় দিচ্ছে পাদ্রী রে, আমার পরিচয় নে রে পাদ্রী, আমি হুসাইনের মালাগি রে। মার কত মায়া সন্তানের জন্য কত কবি সে মার শানে কত গজল লিখেছে, কত গজল লিখেছে মার শানে। যাই না ওদিকে লম্ব হয়ে গেছে, এবার ডাকতেছে আমি মা লাগি হুসাইন। এবার মাথা পরিষ্কার অবস্থায় মা লাগি, মা চুমাও দেওয়ার সময় পাইল না, গলা গাটা মুরগির মতো লাফায়া কাঁদতেছে। পাদ্রীর ঘুম ভেঙে গেছে, জ্ঞান ফিরে গেছে, রাত্র শেষ হয়ে গেছে, হুসাইনের দিকে তাকিয়ে আছে। সৈন্যরা বলছে হুসাইনের মাথা দাও, আমরা দামেস্কে চলে যাব, দামেস্কে চলে যাব। মাথা দিতে রাজি না, বলছে হুসাইনের মাথা দিব না। পাদ্রী ডাকতেছে এ জিদি সৈন্যরা রে, রাত্রে কি ঘটেছে তোরা জানোস না, এই মাথা আমি দিব না, প্রয়োজনে আমার এক সন্তানের মাথা কাইটা দিব, হুসাইনের মাথা দিব না। এই যদি সৈন্যরা বলছে না না এই মাথা দিতে হবে, রে সৈন্যরা প্রয়োজনে আমার বিবির মাথা কাইটা দিব, হুসাইনের মাথা দিব না, মানে না। এরপর বলছে প্রয়োজনে আমি পাদ্রীর মাথা কাইটা নে, নবীর আদরের নাতির মাথা দিব না। মানল না, তারা জোর করে নিয়ে গেল দামেস্কে, নিয়ে হুসাইনের মাথা মাথা মোবারক দাফন করা হলো। মাতাবিহীন দেহ কারবালার জমিনে দাফন করা হলো। হুসাইনের পাশে ৬ মাসের শিশু আলী আসগর ঘুমাইয়া রইছে। ইমাম হুসাইনের মাতা দাফন করার পর অরাজকতা সৃষ্টি হয়ে গেল দামেস্কে। এজিদের সৈন্যরা পৌঁছে গেলে অরাজকতা কেউ কাউকে মানছে না। অবশেষে আব্দুর রহমান নামে একজন নবীর সাহাবী পীর পুরুষ ছিলেন, তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। কেউ নড়াচড়ি করতে পারবে না, সবাই ঘরে ঢুকো। ঘরে গেলেন, সব শান্তিতে ফিরে আসলো। অবশেষে আব্দুর রহমান নামের সাহাবী, যারা নবীর কলিজায় আগুন দিয়েছে চিহ্নিত করে করে, তাদেরকে ধরে ধরে ঘর থেকে নিয়ে কারবালার প্রান্তরে তাদেরকে টুকরা টুকরা করে কুকুর সিল কাকের বাইটা খাওয়াইছে। এই তো দুনিয়ার বিচার, কিন্তু আখেরাতের বিচার তো রয়ে গেল, যেদিন কেউ কাউর চিনবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। একমাত্র হাশরের বিচারে কঠিন দিনে সাহায্যকারী ক্ষমতা থাকবে আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ১২ তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন এই দরাই, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ।
তুমি উহুদে যাইও না, উহুদবাসী তোমার চিনে না, তুমি তায়েফে যাইও না, তায়েফবাসী তোমার চিনে না, তোমার প্রেমে পাগল যারা আছে রাঙ্গা মাটির জমিনে, দয়া করে দিও দেখা ও নবী একবারে সে স্বপনে, তোমায় দেখার পাগল হইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমুল
সবাই একবার ডাক দেন আমিন আমিন, একবার বলুন আল্লাহ একবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ইমাম হুসাইন, ইয়া ইমাম হাসাইন, ইয়া কলিজার টুকরা সন্তান, ছয় মাসের শিশু আলী আসগর, ইয়া আল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলেছি, জুমার রাত্র, কারবালার রাত্র, এই রাত্রে নবীর কলিজার টুকরারা হাত বাড়াইয়া কাঁদছে, সেই জুমার রাত্রে আমরা তোমার কাছে দুইটা হাত বাড়াইছি। মাবুদরে বহু দূর দূরান্ত থেকে আজকের এই মাহফিলে লোকজন আসছে, সারাটা রাত এই কষ্ট করে এই মাহফিলে বসে আছে, একটা মানুষ নড়াচড়ি করলো না, দুইটা হাত তোমার কাছে বাড়াইছে রে আল্লাহ, তুমি বলো না এ হাতগুলো দেখে তোমার মায়া লাগেনি। আল্লাহ আমরা জীবনে গুনাহ করেছি, গুনাহ মাফের জন্য তওবা পাঠ করেছি, আল্লাহ রে তোমার না এত মায়া আছে, দয়া আছে রে আল্লাহ, তোমার এত মায়া এত দয়া কার লাইগা রাখছো, আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাগার বুঝি না, আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাগার, আমরা গুনাগার, আমরা গুনাগার, গুনাগার বলেই তো তোমার কাছে গভীর রাত্রে হাত বাড়াইছি। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না, তারপরে বাবার মার বয়ের সারাদিন সন্তান বাড়িতে আসে না, রাত্র যখন বারোটা একটা বাইজা যায় মা বাবার কলিজা মানে না, অপরাধী সন্তানের মায়ায় বাবা বাবা রাস্তায় রাস্তায় ঘুরে, মা দরজাটা খুইলা বিনায়া বিনায়া কান্দে, অপরাধী সন্তানের জন্য মা বাবার মতো দরদি যদি এত মায়া করে, তোমার 99 ভাগ মায়া তুমি কার লাইগা রাখছো রে আল্লাহ। আমরা অপরাধী গুনাগার হাত বাড়াইছি, ফিরাইও না গোড়াইও না, কার জীবনে কত গুনা হিসাব জিগাইও না, কেনে কার কয় গুনাগার কাউরে কিছু কয়ো না, আজকের মাহফিলের খাতিরে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না, তুমি যদি রাগ হও আমাদের মনের দুঃখ কার কাছে বলবো, আমি জানি না আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে কার জানি মানাই, মা গো মা, আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, বাবা রে বাবি কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, মা মাগো পুষ মায়া শীতের রাত্রে প্রস্রাবের বিজা জাগায় শুয়া তুমি ঘুমাইছো, সন্তানের শুকনা জাগায় ঘুম পাড়াইছো, বাবা বাবা গো সারা দিন ঠেলা ধাক্কাইছো, ব্যান চালাইছো, রিক্সা অটো সিএনজি চালাইছো, রাত্র 12টায় বাড়িতে গেছো, খালি হাতে বাড়িতে যাও নাই রে বাবা, কত বাবা লেবারের কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া বাতার থেকে পারিবারিক বাজারের বোঝা নামাইলে
বাবার ঘর আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে। তারপরে ও সন্তান পাইয়া বাবা টাইনা টাইনা সন্তান কুলে নিছে। মাবুদ এ বাবা মা কার জানি নাই রে আল্লাহ, ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। রে জান্নাতের মালিক, তোমার জান্নাত কার জন্য রাখছো? যে মা গো মা বাবা বলে ডাকবে, এ দরজা কার জানি বন্ধ রে আল্লাহ। বাবা বাবা বলে ডাকবে, এ দরজা কার জানি বন্ধ রে আল্লাহ। মাহবুদ রে, ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মার জন্য কত লেখক লিখেছে, মায়ের কান্দন সারা জীবন, দুই চার মার বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দশ মাস দশ দিন মায়ে গর্ভে দিল ঠাই, মায়ের রক্ত খায়া আমরা এলাম দুনিয়ায়, দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া বুকে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ মাবুদ দশটা মাস পেটে লইয়া মা কত কষ্ট করলো, এ মার অভাবে কে জানি হাত বাড়াইল, মা বাবার অভাবীরা কি করে অনেক গঠন নজরে পড়ে, মালয়েশিয়া মাহফিলে হাত বাড়াইলে মোনাজাতে পিছন দিয়ে একটা ছেলে আইসা ডাকে, হুজুর বাবা আধা খানি জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, বাবার হাতে দুইটা মাসের বেতন পাঠাইতে পারি নাই, খবর পাইছি হুজুর বাবা বলে মারা গেছে। আর একটা ছেলে পিছনে এসে কান্দে, হুজুর তিন বছর যাবত বিদেশ পড়ে আছি, খবর পাইছি মা মারা গেছে, মার জানা যায় যাইতে পারি নাই, এমন এক পাগলের খেলা, এয়ারপোর্টে আইসা দেখা যায়, এয়ারপোর্টে নাই মা, ডাকতেছে বড় ভাই দাঁড়িয়ে আছে, ভাই মা কই বাবা কই, মা বাবারে আনলা না, ভাই ডাকতেছে চলো বাড়িতে যাইয়া মা বাবারে দেখবা, ছেলেটা গাড়িতে উঠে গাড়ি টান দিলে, একটু পরে ডাকছে বড় ভাই মার জন্য স্বর্ণের চেন আনছি রে ভাই, বাবার জন্য দামি গড়ি আনছি, মা বাবা খুশি ওই বলি। বড় ভাই মনে মনে ডাকে, কারে গড়ি দিবি কারে চেন পরাইবি, বাড়ির কাছাকাছি গাড়ি গেলে মা বাবার পাগল দেখার জন্য মহিলারা দাঁড়াইয়া কাঁদতেছে, গাড়ির থেকে নাইমা দেখে চাচি কান্দে, মামি কান্দে, ফুফু কান্দে, খালা কান্দে, আশপড়োশি মহিলারা কান্দে, জিজ্ঞেস করে খালা
তোমরা সবাই কান্দ, আমার মা কই মারে দেখি না, খালা ডাকে বাবা গো, কারে মা ডাকবা গো, চাচির কাছে গেলে ডাকতেছে, ভাতিজা কান্দিস না আমি তোর মা লাগি, চাচি বলেন মা আমারে ডাকবি, ডাকতেছে চাচি বুঝি ফেলাইছি আমার মা বুঝি নাই, আমার বাবা কই, বাবারে দেখাও, বাবারে ঘড়ি পরাইয়া কলিজাটা ঠান্ডা করি, চাচি ডাকতেছে বাবা আয় আয় তোর মা বাবারে দেখাই, দুই কদম সামনে যাইয়া ডাকতেছে, ওই তো তাকাইয়া দেখ বাড়ির দক্ষিণ দিকে দুইটা নতুন কবর দেখা যায় রে বাবা, হে কবরে তোর মা আরে কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে, হে মারে কই পাইব রে বাবারে কই পাইব, এই দরদি মা বাবা হারা হইয়া আজকের মোনাজাতে যারা হাত ভরাইছে রে আল্লাহ, তাদের জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দা, আজকের জুমার রাত্রে সুহাদায় কারবুলার রাত্রে তুমি না দোয়া কবুল করো, দয়া করে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দা, ইয়াল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও, সুহাদায়ে কারবুলার স্মরণের এই মাহফিলটা কবুল করে লও, এই মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে লও, ইয়াল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও, আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে ইয়াল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, ইয়াল্লাহ দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে আওলাদের রাসূলের মায়ায় যারা হাজির হয়ে গেছে আল্লাহ সবাইকে তুমি একটা রাত্রে আমার মায়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, আমার নবীরে স্বপ্নে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও, কত পাগল নবীরে দেখার জন্য ঘুমের ঘরে গান গাই মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজার, মনে বড় আশা, আল্লাহ 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 কি কয় তারা, মনে বড় আশা ছিল যাদের মনে আশা মদিনায় যাবে, এ হুসাইনের পক্ষের মেহমান গুলো রে একবার মদিনা দেখাইও রে আল্লাহ, মদিনা যদি যাইবার তৌফিক না দাও মদিনাওয়ালারে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, আল্লাহ দূর দূরান্ত থেকে যারা আসছে আল্লাহ তাদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম, যে যেখানে যাবে আবার মাহফিল শেষে সহি সালামতে পৌঁছাইয়া দিও রে আল্লাহ, এই মাহফিলের উসিলাই আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে যাদের আছে সকলকে হায়াত বাড়াইয়া দাও, আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, আল্লাহ লেখাপড়া করে লেখাপড়াই বরকত দাও, চাকরি করে চাকরিতে পদোন্নতি দান করে দাও, ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও, আল্লাহ ট্রাক মালিক ভাইদের শ্রমিক ভাইদেরকে সকলকে তুমি বিপদ আপদ থেকে বাঁচাও, সবাইকে নেক হায়াত দান করো, আজকের কমিটির সকলকে নেক হায়াত দান করো, আল্লাহ আমার ভক্ত দুইজন মুরব্বী তারা দোয়া চাইছে সুস্থ রাখো হায়াত দাও, আল্লাহ খাস করে শ্রমিক ভাইরা দিন মজুর ঢেলি শ্রমিক ভাইরা কষ্ট করে আল্লাহ শ্রমিক
নবীর পছন্দের শ্রমিকদেরকে নবী পছন্দ করতেন। আল্লাহ এই সকল শ্রমিক ভাইদেরকে নবীর প্রেমের মালা গলায় পরাইয়া দাও। আল্লাহ সকলকে নবীর আশেক পাগল বানাইয়া দাও। আল্লাহ যারা নামাজ পড়ে নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানাইয়া দাও, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও, যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও, কচি কচি বাচ্চাগুলোকে মাজার মুহাফিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ দরখাস্ত যা করেছি সবগুলো কবুল করে লও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মা ফাতেমা ডাকে বাবা, তুমি না আমার মা, মা কোয়া ডাকতা হো, তোমার মারে কেমনে তিনটা দিন বুইলা রইলা গো বাবা, তোমার মা ফাতেমা তিন দিন চুলায় আগুন দেয় না, তোমার কলিজার টুকরা দুই নাতি তিন দিন পর্যন্ত পানিটাও খায় না, নানা নানা বলে কাঁদতেছে, কেউ চোখের পানি মুছে দেয় না। আমার নবী তারপরেও মাথা উঠায় না। খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরা বলছে, মা গো, ও মা 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 কইয়া আর বাবা বুঝি ডাকবে না, মাথায় হাত বোলাইয়া বলছে, বাবা আর কেঁদো না, মাথা উঠাও, বুঝেছি উম্মতের ব্যথা বলতে পারো না। বাবা আমি ফাতেমা কথা দিলাম গো, তোমার একটা উম্মত যদি হাশরের ময়দানে বিপদে পড়ে যায়, আমি ফাতেমার সকল নেকি তোমার উম্মতের জন্য দিয়ে দিলাম। আমার নবী মাথা উঠায় না, আল্লাহর কসম আপনারা আমার জন্য নবী কাঁদে। সেই নবীর মায়ায় রাতের সময়টুকু দিতে বলুন আপনারা রাজি আছেন কিনা। আমার নবী কাঁদে, ফাতেমার কথায়ও মাথা উঠায় না। মা ফাতেমা ডাকছে, বাবা হাসাইন হুসাইন তোমরা দুই ভাই মিলে ডাকো, দুইজনে ডাকতেছে, নানা নানা গো, সারা পৃথিবীর মানুষ ভুলতে পারো, আমরা দুই ভাইকে ভুলতে পারো না, কেমনে ভুলবো, এত আদরের দুই নাতি রে, এই দুই নাতির প্রতি আদর আমার আল্লাহ ছিল, ফেরেশতাদের ছিল, নবীর ছিল, আজকে আপনাদের উপস্থিতিতে বোঝা যায় হাসাইন হুসাইনের জন্য মায়া আপনাদেরও আছে। আছে আছে, আমার আল্লাহ কত মায়া করত। আসুন বাস্তবে, ইমাম হাসাইন হুসাইন তখন কবিতার প্রচলন ছিল, দুই ভাই মিলে কবিতা লিখলো, কবিতা লিখে নানার কাছে যাবে, আগে মার কাছে গেল, মা গো দেখো আমরা কোন ভাইয়ের কবিতাটা সুন্দর। মা ফাতেমা ভাবছে, যদি বলি হুসাইনের কবিতা সুন্দর হাসাইনের মনটা কষ্ট হবে, যদি বলি হাসাইনের কবিতা সুন্দর হুসাইনের মন কষ্ট হবে। মা ফাতেমা বলছে, কাকে খুশি করব, কাকে মন কষ্ট দিব, যে হাসাইন হুসাইন আমার আল্লাহর কাছে এত আদরের। খুতবার মধ্যে জুমার দিন মসজিদের ইমাম সাহেবরা বলে শুনবেন, আল হাসানু আল হুসাইনু সাইয়িদা শাবাবি আহলিল জান্নাহ। আজকে কে সেই জান্নাতি দুই ফুল জান্নাতি যুবকদের পক্ষে বসে আছেন, এতে তো আপনারা জান্নাতি হয়ে গেছে। আমি কাকে খুশি করব, কাকে কষ্ট দিব। মা ফাতেমা বলছে, হাসাইন হুসাইন রে, এই কবিতা আমি ফাইসালা দিতে পারছি না, তোমরা তোমার বাবার কাছে যাও। হযরতে শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, বাবা গো, মা বাপ মা ফাইসালা দিল না, কার কবিতাটা সুন্দর তুমি ফাইসালা দাও। হযরত আলী জবাব দিচ্ছে, হাসাইন হুসাইন রে, নবীর মেয়ে হইয়া বেহেশতি মহিলাদের সর্দারিনী হইয়া হাসাইন হুসাইনের মা হইয়া ফাতেমা ফাইসালা দিল না, এই ফাইসালা দেওয়ার ক্ষমতা আমি আলী রাখি না।
রে হুসাইন হুসাইন যাও ফয়সালা লইয়া তোমার নানার কাছে যাও, নবীজির কাছে যাইয়া দুই ভাই গলায় আন যাইয়া ধরে দুই গালে দুই জন জমাইতেছে, আমার নবী ডাকে হুসাইন হুসাইন কি ব্যাপার কি ফয়সালা নিয়ে আমার কাছে আসছো, বলছে আমাদের কবিতা কার সুন্দর, মা ফয়সালা দেয় না বাবা ফয়সালা দেয় না আপনি ফয়সালা দেন, আমার নবী বলেন আমি কার ফয়সালা দিব কোনটা সুন্দর কইব কারে খুশি কারে বেজার করব, নবী দুই কবিতা হাতে লইয়া ডাকে মাবুদ এই ফয়সালা আমি কি দিব রে আল্লাহ, আমার আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধুরে যায়া কও এই ফয়সালা দিব আমি আল্লাহ, আমার নবীর হাতে দুই হাতে দুই কাগজের টুকরা, জিব্রাইল আইসা বলেন ইয়া রাসূলুল্লাহ চিন্তা করতে হবে না কাউরে আপনি কষ্ট দিতে হবে না, ফয়সালা দিবে আল্লাহ, কাগজ টুকুন জমিনে রাখেন, একটা জান্নাতি আপেল নবীজির হাতে দিয়ে জিব্রাইল বললেন হুজুর এই কাগজটা আর জমিনে রাইখা, আপেলটা আকাশের দিকে ঢিল মারেন, আপেলটা উপর থেকে যে কাগজের উপর পড়বে সেই কাগজটা সুন্দর বলে ফয়সালা হবে, আমার নবী কাগজ জমিনে রাইখা আকাশের দিকে আপেল ঢিল মারলেন, এবার হুসাইন নানার দিকে চায় হাসাইন নানার দিকে চায় কার কবিতার উপর জানি পরে, আমার নবী ডাকে মাবুদ আমার দুই নাতি কাউরে মেজাজ দেখতে চায়, আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধুরে বেজার করতে পারবো না, উপরে থাকা অবস্থায় আপেলটাকে দুই টুকরা করে হাসাইন হুসাইনের দুই কাগজের উপর রাইখা দে, আমি আল্লাহ ফয়সালা দিলাম দুজনের কবিতাই সুন্দর, সেই হাসাইন হুসাইন নবীজির মাতার পাশে বসে ডাকে নানা গো আমরা দুই ভাই তিন দিন কিছু খাই নাই গো নানা, চলো মদিনায় যায় তোমারে লইয়া খানা খাবো, নানা গো নানা যেদিন পেটের খিদার যন্ত্রণায় মার কাছে ছটপট করে কাঁদছিলাম পেট মাটিতে লাগাইয়া গড়াগড়ি করছিলাম, তুমি না সেদিন ইহুদির বাগানে পানি উঠাইয়া খেজুরাই না আমাদেরকে খাওয়াইছিলা, নানা নানা গো তিন দিন হলো কিছুই খাই নাই উঠো তোমাকে লইয়া খানা খাইবো, আমার নবী উম্মতের ব্যথায় পড়ে আছে ডাক শুনে মাথা উঠায় না, খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা দুইটা হাত বাড়াইয়া দেখে মাউত আমার তিন বাবার কান্না সহ্য হয় না, জীবনের সব নেকি দিলাম বাবার উম্মতের জন্য বাবা মাথা উঠায় না আর কত কাঁদবো বাবা, মাবুদরে আমি সহ্য করতে পারি না আমার দুইটা কলিজার টুকরা সোনার পুতুল হাসাইন আর হুসাইন আমার বাবার উম্মতের নামে কুরবানি দিয়ে দিলাম, আমার আল্লাহ বলেন জিব্রাইল বন্ধুর কাছে যা বন্ধুর যায় কো বন্ধু যেন আর না কান্দে, মার দোয়া কবুল হয়ে গেছে আমার বন্ধুর উম্মতের নাজাতের ফয়সালা হয়ে গেছে, জিব্রাইল যাইয়া ডাকে হুজুর মাথা উঠান নাতি লইয়া মদিনায় চলে যান, আমার নবী খবর পাইয়া নাতিদেরকে বুকে জড়াইয়া কান্তে কান্তে মদিনায় চলে গেলেন, যার নবী যদি বলতেন আমার নাতি কুরবানি হতে দিব না সেটাও আল্লাহ কবুল করতেন, কারণ নবী যা কয় তাই আমার আল্লাহ শুনে, একবার বলুন আল্লাহু আকবার, নবী যা কয় তাই আমার আল্লাহ শুনে, এ বিশ্বাস কি আপনাদের হয়? পৃথিবীর কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই? বাস্তব হযরত আব্দুর রহমান নামে একজন সাহাবী মাশহুর সাহাবী, উনি একটা বিড়ালের বাচ্চা পালতেন, এটারে কুলে রাখতেন খেলতেন লয়া, বিড়ালের বাচ্চা কুলে হাঁটতে হাঁটতে নবীজির সামনে পড়ে গেছে, নবী দেখা ডাকছে ইয়া আবি হুরাইরা ও বিলার বাপ, আচ্ছা এটা মানুষ কি বিলার বাপ হওয়া সম্ভব, নবী তো বলে ফেলছে
ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ, আল্লাহ কয় নবী গো আব্দুর রহমান রে তুমি বিলার বাপ কইছো, আমি কি আর মুরগির বাপ কমু, আমিও আজ থেকে বিলার বাপ হইব। আব্দুর রহমান কে যদি আমার নবী বিলার বাপ কয়, আমার আল্লাহর কাছে এটাই পছন্দ হয়। সেই নবীর উম্মত আমরা 63 বছর জিন্দিগি উম্মতের জন্য নবী কাঁদছে, এখনো মদিনায় শুয়া কান্দে, হাশরের মাঠেও নবী কাঁদবে, একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমার নবী বেহেশতে ডুববে না। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? একবার মহব্বতে বলুন আল্লাহু আকবার, আরো কয়েকবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মহরমের 10 তারিখে কি যে হইল রব্বানা, নবীর বংশ দংশ হইল একটু পানি পাইল না, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমার নবী দুই নাতি কুরবানি হবে, নাতিদেরকে দেখলেই নবীর চোখের পানি আসে। মাঝে মাঝে দুই নাতি লয়ে খেলতেন খুশি আনন্দ, এখন আর আনন্দ নয়। ঈদের দিন সকাল বেলা ইমাম হাসাইন হুসাইন ছোট সকলের পরনে নতুন জামা, দুই ভাইয়ের পরনে জামা নাই, ডাকলেন মা গো আমাদের ঈদের জামা কোথায়? মা বলছে ঈদের জামা তো তোমাদের নাই, কিনা হয় নাই। মা ঈদের জামা কি কিনবা না, না হয় আমরা ঈদগাহ যাব না। মা ফাতেমা বলছে তোমরা গোসল করো, জামার ব্যবস্থা হবে। ফাতেমা উযু করলেন, দুই রাকাত নামাজ পড়লেন, মা হইয়া জামার জন্য কি করলেন, উযু করলেন, সাথে সাথে দুই রাকাত নামাজ পড়লেন। এই শিক্ষা নবী উম্মতের দিয়ে গেছে, যদি কোনো জিনিসের প্রয়োজন হয় উযু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে কিনা আছে। অন্যদিন যদি হায়াতে বেঁচে থাকি আর রিজিক থাকে, আল্লাহর ক্ষমতা যে আছে কিভাবে চাইলে দেয় অন্যদিন আলোচনা আসব, যদি দাওয়াত করেন আর যদি সুস্থ থাকি। দাওয়াত না করলে তো জোর কইরা রাঙ্গামাটি আইতাম না, যখন কষ্ট লং জার্নি স্বাস্থ্য কোলায়। আল্লাহর কাছে সব আছে চাইলে দেয়, চাইলে দেয় সিস্টেম মাফিক, চাইতে হবে দুই রাকাত নামাজ, দুই রাকাত নামাজ নবী শিক্ষা দিছে, দুই রাকাত নামাজ পড়ে আমার কাছে চাইও তাইলে দিবে আল্লাহ। দুই রাকাত নামাজ পড়ে মা ফাতেমা, তারপরে মার দোয়া, মার দোয়া সন্তানের বেলায় আল্লাহর কাছে কবুল হয় কিনা? হয়।
কত পার্সেন্ট? সবাই বলতে হবে, আওয়াজ করে বলুন, 100%। কেউ যদি বলে কবুল হয় না, আমি বলবো তার ঈমান থাকে না। মার দোয়া সন্তানের জন্য আল্লাহর কাছে 100% কবুল। এটাও আজকে বলার দিন না, আজকে কারবলায় যাও না, অল্প সময়ে কারবলায় পড়ছি। আমি আগেই বলছি, আমি বাইপাসে যাইতেছি। মা দোয়া করলেন, আল্লাহ আমি ফাতেমা, আল্লাহ আমি ফাতেমা, আমার দুই ছেলের নতুন জামা নাই, আমি কিভাবে সইব? তুমি তো সব দিতে পারো, সব আছে, তুমি আমার দুই ছেলের জামার ব্যবস্থা করো। আমার আল্লাহ বলেন, জিব্রাইল ফাতেমা দুই হাত বাড়াইয়া কাঁদতেছে, জামার ব্যবস্থা করতে হবে, জান্নাত থেকে দুইটা নতুন জামা ইমাম হাসাইন হুসাইনের জন্য লইয়া যা, দুইটা নতুন জামা। আগেকার দিনে জামা এমন পাওয়া যাইতো না, রেডিমেড জামা ছিল না, দর্জির ঘরে মাপ দিয়া জামা বানাইতে হইতো। এখন তো মাপ টাপ নাই, খালি দোকানে যাবেন, কাপড়ের দোকানে বলবেন, আমার বাবার জন্য একটা পাঞ্জাবি দেন, দোকানদার বলবে কত নাম্বার লাগবে, 44 নাম্বারের পাঞ্জাবি দেন, মাপ টাপ লাগে না, গেলেই রেডিমেড পাওয়া যায়। রেডিমেডের ব্যবস্থা করলো মায়ের দোয়া হাসাইন হুসাইনের জন্য আমার আল্লাহ। আমি বলবো তারাই হাসাইন হুসাইনের পিছে পিছে জান্নাতে যাবে। দুইটা নতুন জামা সহ জিব্রাইল হাজির, এত সুন্দর মানুষ বেশি, জিব্রাইল ডাকছে, হুসাইন হাসাইন কোথায় তোমরা? বেরিয়ে আসলে, এই যে দেখো নতুন জামা, দুইটা জামা। ইতিহাস লেখে একটা জামার রং ছিল লাল, আর একটা জামার রং ছিল সবুজ। জিগাইল, কে কোনটা নিবা, কে কোনটা পছন্দ করবা, দেখো জামাই মাত্র দুইটা। এবার হুসাইন ছোট, ছোটরা সব সময় লাল জিনিস পছন্দ করে, হুসাইন লাল জামার মধ্যে হাত বাড়াইছে, ওদিক দিয়া মার কলিজায় আগুন লাগা গেছে। হুসাইন সবুজ জামার দিকে হাত বাড়াইছে, ফাতেমা বিনায়া বিনায়া কাঁদতেছে, দুই ভাই দুই জামা লইয়া মার কাছে যাইয়া ডাকে, মা গো এত সুন্দর একটা দর্জি, আমরা দুই ভাইয়ের জামা দিয়ে গেছে, এই দর্জিটা জানি কোত্থেকে আসলো, জীবনে কোনোদিন দেখি নাই। মা জামার দিকে তাকাইয়া কান্দে, বাবা এই জামা গায়ে দিস না রে, এই জামা দেখে কেন জানি আমার কলিজায় আগুন লাগছে। বলুন সন্তানের কোন বিপদের বাজেট হইলে দুনিয়ার কেউ জানে না, আগে জানে কে? মা ডাকতেছে, জামা গায়ে দিস না, হাতে লইয়া চল তোর নানার কাছে যাই। নবীজির কাছে পৌঁছে যাওয়ার আগে জিব্রাইল এসে খবর দিয়ে গেল, হুজুর হাসাইন হুসাইনের কুরবানি কবুল হয়েছে আপনার উম্মতের জন্য, ইমাম হাসাইনের জামাটা সবুজ, আপনার এক কিসিমের উম্মতেরা আপনারা দরের নাতি হাসাইনকে বিষ খাওয়ায়া সবুজ করে মেরে ফেলবে, আর হুসাইনের জামাটা লাল, কারবুলা নামক জমিনে গো নবী আপনার এক কিসিমের উম্মতেরা মারতে মারতে লাল লাল করে দিবে, তার জামাটা হলো লাল। আমার নবী জামা দেখে, নাতি দয় দেখে অন্যদিন আসলে খুশি হইতো, আজকে শুধু কান্দে। ফাতেমা জিজ্ঞেস করে, বাবা অন্যদিন আনন্দ হাসি খুশি হইতা, আজকে কেন কান্দ, ব্যাপার কি খুলে বলো? আমার নবী বলছে, ফাতেমা মারে সব খবর মার কাছে বলা যায় না, যা যা তোমার
দুই সন্তান লইয়া বাড়িতে যাও, পিছন থেকে হুসাইনকে ধরে বুকে জড়াইয়া কান্দে আর ডাকে আল্লাহুম্মা হুসাইনা সবরা, আল্লাহ আমার হুসাইনকে ওই কারবুলার মাঠে সবর করার তৌফিক দিও। চলে গেলেন বাড়িতে, লম্বা ঘটনা। আমার নবী উম্মে সালমা নামক ব্যক্তি মহিলাকে ডেকে বললেন, উম্মে সালমা রে, এক মুষ্টি মাটি জিব্রাইল কারবুলা থেকে দিয়ে গেল, এই মাটি টুকুন রেখে দিও, যেদিন দেখবে মাটিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন মনে করবে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। উম্মে সালমার কাছে মাটি টুকুন রেখে আস্তে আস্তে সময় মতো আমার নবী দুনিয়া থেকে বিদায়, আবু বকর বিদায়, উমর বিদায়, আলি বিদায়, উসমান গনি বিদায়, মা ফাতেমা সকালবেলা বিছানায় বসে ফজরের নামাজ পড়ে, মা ফাতেমা কান্দতেছে আর ডাকতেছে, তোমরা কে কোথায় আছো, আমাকে দুই মশক পানি দাও, আমি আমার হাসাইন হুসাইনকে গোসল করাবো। দুই মশক পানি লইয়া মা কান্দে, দৌড়াইয়া হাসাইন হুসাইন আসলো, মা গো এইভাবে কেন কান্দতেছো গো মা? মা ফাতেমা জবাব দেয়, বাবা রে আজকে রাত্রে তোমার নানা বলে গেছে আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। বাবা তারা দুই ভাই রে আমি ফাতেমা জীবনের শেষ গোসল করাইয়া যাই, আর আমি ফাতেমা তোমাদের গোসল করানোর সুযোগ পাবো না। দুই ভাই মায়ের গলায় ধরে কান্দে, মা গো তোমরা সবাই চলে গেলে আমাদের জানি কোন জায়গায় কোন বিপদ হয়, মা ডাকতেছে আয় জীবনের শেষ গোসল দিয়ে যাই। ফাতেমা দুনিয়া থেকে বিদায়, লম্বা ঘটনা। আস্তে আস্তে দুই ভাই বড় হতে লাগলো, এদিকে মাবিয়ার ছেলে এজিদ, মাবিয়া নবীর একজন সাহাবি ছিলেন, মাবিয়ার ছেলে এজিদ বলতেছে বাবা বুড়া হয়ে গেছে, শাসন ক্ষমতা আমি নিয়ে যাব। অত্যাচারী জুলুম জালিম ছিল, মুরজি মেজাজ ভালো ছিল না, বাবার কাছ থেকে জোর করে নিয়ে গেল, এদিকে সিদ্ধান্তে পৌঁছলো পরবর্তীতে ইমাম হাসাইন হুসাইন বেঁচে থাকলে আমাদের উপর আক্রমণ আসবে, হাসাইন হুসাইনকে শেষ করে দিতে হবে, দুনিয়ার স্বার্থের জন্য সিদ্ধান্ত করে বিষ দিয়ে মইমনা কুটনি বুড়িকে মদিনায় পাঠাইলো। ইমাম হাসাইনের চারজন বিবি, সবার ছোট বিবির নাম জায়েদা, জায়েদার হাতে শরবত খাইতো মইমনা কুটনি বুড়ি, ওই জায়েদার সাথে যাইয়া সম্পর্ক করলো বুড়ি, মইমনা কুটনি বুড়ি জায়েদাকে বললো, জায়েদারে তুমি ছোট সকলের, হাসাইন তো তোমারে আদর করে না, তোমাকে এক পোটলা বিষ দিব, শরবত তুমি বানায় খাওয়ানোর সময় বিষটার সাথে দিয়ে দিবা, হাসাইন ইন্তেকাল করবে আর তোমাকে এজিদ হবে দেশের বাদশা, তোমাকে রাজরানী বানাবো। মহিলারা সরল মানুষ, মহিলারা সরল মানুষ, মন নরম মানুষ, বুঝাইলে অনেকক্ষণ বুঝে ফেলছে, শরবতের সাথে বিষ দিল, হাসাইন শরবত চাইলো একটানে খাইলো, বিষ অ্যাকশন শুরু হলো, সারা শরীর সবুজ হয়ে গেছে, জিহ্বাটা শুধু নড়াচড়ি করতেছে, ডাকতেছে জায়েদা কি করলি কি করলি? জায়েদা কোনো কথাই বলে না, ফাতেমা যেই দোয়া করেছিল সেই দোয়া যেন কাজে লাগা গেল। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ও জায়েদা আমার ভাই হুসাইন কই? হুসাইন রে ডাক দাও আমি বিদায় হয়ে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া এসে ভাইয়ের অবস্থা দেখে গলায় আঞ্জায়া ধরে কান্দে, ভাই ভাই কে তোমাকে অবস্থা করেছে বলো, আমি প্রতিশোধ নেব, বিচার করব। হাসাইন ডাকে, ভাই রে প্রতিশোধ না বিচার না, মার দোয়া কবুল হয়েছে, নানার উম্মতের জন্য কুরবানি হয়ে গেছে, তোমাকেও বলে যায় এই বিপদ তোমার উপরে আসবে, সেদিন কেউ থাকবে না,
তোমাকে রক্ষা করার মতো। সেদিন বিপদে পড়ে কাউরে বলিস না, কাউরে ডাকিস না, না 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 কোয়া কান্দি কোনি যাই শান্তি পাবে। এই বলে ইমাম হাসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হলো। এবার চিঠি আসতেছে হুসাইনকে মদিনায় রেখে মারা যাবে না। কুফা নগর থেকে কোন ইতিহাস লেখে 800 চিঠি, কোন ইতিহাস লেখে 1200 চিঠি, কোন ইতিহাসবিদ লেখে 400 চিঠি আসছে হুসাইন কুফায় যাওয়ার জন্য। চিঠি পাইয়া মহরমের 1 তারিখে পরামর্শে বসলেন কুফায় যাওয়ার জন্য। মদিনাবাসী বলছে হুসাইন কুফায় যায় না, কুফার তরবারির ব্যবহার ভালো না। আজকে সেই নবীর আওলাদের গলায় ছুরি দিয়ে নবীর কলিজায় আগুন দিয়ে ইরাকের কুফাবাসী এখনো শান্তি পায় না, এখনো তারা অশান্তিতে আছে, কিয়ামত পর্যন্ত কুফাবাসী অশান্তিতেই থাকবে। লম্বা ঘটনা, শেষ দিকে এসে পড়ছি। 72 জনের কাফেলা নিয়ে রওনা হল 6 মাসের শিশু কুলে। একদিন দুদিন এভাবে যাইতে যাইতে মহরমের 6 তারিখ 7 তারিখ পৌঁছল। সন্ধ্যা হয়ে গেল এক ময়দান, বলল এখানে তাবু গাড়ো, সকালে আমরা কুফায় রওনা হব। তাবু গাড়তে গেলে গাছে কুপ দিলে গাছের রক্ত বাহির হয়, মাটিতে কুপ দিলে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন হুসাইন ঘটনাটা কি? হুসাইন বলেন দাঁড়াও এলাকাবাসীকে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করলাম এলাকাবাসীকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিজ্ঞেস করি এই জায়গাটার নাম কি? এলাকাবাসী বলল এই জায়গাটার নাম কারবুলা। হুসাইন একটা চিৎকার মারছে, ও আমার সঙ্গীরা এখানে তাবু গাড়ো, কোন ইতিহাসবিদ লেখে হুসাইন ঘোড়া নিয়ে যাচ্ছে। নবীজি বলছিলেন হুসাইন রে তোমার চলন্ত কোথাও কত সফরে চলন্ত অবস্থায় যেই জায়গাটায় তোমার ঘোড়ার পাও মাটিতে গায়রা যাবে, মনে করবে এই জায়গাটার নাম কারবুলা, এখানেই তুমি শহীদ হবে। ঘোড়ার পাও গায়রা গেল, মতান্তরে মাটির থেকে রক্ত বাহির হলো। জিজ্ঞেস করলে জবাব দেয় জায়গাটার নাম কারবুলা। হুসাইন বলেন সঙ্গীরা তাবুটা নাও, এখানে তাবুটা নাও, আমার নানা কারবুলার কথা আমারে শুনাইছে। তাবুটা নাইলো সকালবেলা, 4000 এজিদি সৈন্য একেবারে নিরপরাধ নিরস্ত্র নিরীহ মেহমানদের চারপাশে 4000 সৈন্য গেরাও। একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল, গেরাও থেকে বাইরে যেতে দেয় না, খাবার আনতে দেয় না, পানি খাইতে দেয় না, যুদ্ধ করার কথা বলে। আমরা যুদ্ধ করতে আসি নাই, চিঠি পাইয়া কুফার মেহমান হয়েছি, আমরা যুদ্ধ করব কেন? কুফায় যেতে দাও, যেতে দেওয়া হবে না, তাহলে এডিদের কাছে নিয়ে যাও, দেওয়া হবে না, মদিনায় ফিরে যেতে দাও, দেওয়া হবে না। হুসাইন একটা চিৎকার মারছে, এরে মদিনার পাখিরা দেখা যা রে কি বিপদে পড়েছি। সকালবেলা জুমার দিন শুক্রবার মহরমের 10 তারিখ কোরআন শরীফ পড়ে নামাজ পড়ে সকালবেলা কোরআন শরীফ পড়তে বসছে, চারদিক এজিদি সৈন্যরা চিল্লা চিল্লি করছে, কাপুরুষের মতো বসে আছো, বেরিয়ে আসো মহরমের 10 তারিখ তোমাদের সাথে যুদ্ধ হবে। হুসাইন কিছুই বলছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে কাসেম, কাসেম তরবারি হাতে, বাবা নাই চাচার সাথে, চাচাকে কত সম্মান করতেছে, বাবা নাই চাচাই গার্জিয়ান, চাচার সাথে কি সুন্দর ব্যবহার করতেছে, এটাই ইসলাম শিক্ষা দিছে, নবী শিখাইছে, নবীর আওলাদেরা শিখাইছে। চাচা অনুমতি দেন আমি ময়দানে ঝাঁপিয়ে পড়ি। ইমাম হুসাইন বলছে বাবা গো ময়দানে ঝাঁপিয়ে পড়বা,
তোমার বাবা আমাকে ওসিয়ত করেছিল, ওসিয়ত করেছিল আমার মেয়ে সকিনাকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য। ওসিয়ত টুকুন আগে আদায় করি, তাবুর ভিতরে ঢুকো। তাবুর ভিতরে ঢুকলেন কাসেম, হুসাইন বলতেছেন সকিনাকে সাজাও, কাসেমকে সাজাও। ভিতরে কান্নার রুল পড়ে গেল, ও হুসাইন কি দিয়ে সাজাবো, ঘরের মধ্যে এক ফোঁটা পানিও নাই। সকিনা কান্দে, মাবুদ নবীর আওলাদের বিবাহ কিছুই নাই। কাসেম কান্দে, মাবুদ রে পৃথিবীর যুবকেরা বিবাহ করে কত রঙের সাজ তারা সাজে, আজকে আমি কাসেম বিবাহ করব, একটু কিছু ঘরের মধ্যে নাই। ইমাম হুসাইন বিবাহ করাইয়া দিলে কাসেম দাঁড়িয়েছে, সকিনা স্বামীর পায়ে সালাম করে কাঁদতেছে, স্বামী গো তরবারিটা রাখো একটু কথা তোমার সাথে বলি। কাসেম বলতেছেন সকিনা রে না না তরবারি রাখব না, আমাদেরকে ডাকতেছে চারদিন পর্যন্ত ঘেরাও করে রাখছে, গালাগালি করছে, আমরা মেহমান মেহমানের মর্যাদা দিচ্ছে না, নবীর আওলাদকে তারা ধাক্কা দিচ্ছে। ও সকিনা তরবারি রাখব না, আমি ময়দানে বেরিয়ে যাব। সকিনা বলছে স্বামী গো সারা পৃথিবীর মহিলারা বিয়ের পরে স্বামী লইয়া বাসর ঘরে যায়, আর নবীর আওলাদের বাসর নসিব হলো না। কাসেম সকিনার মাথায় হাত বুলাইয়া কান্দে আর সান্ত্বনা দিচ্ছে, সকিনা রে কান্দিস না, তোর আমার বাসর আল্লাহর জান্নাতে হবে। সকিনা কান্দে, কাসেম রওনা হয়ে যায়। একটু পর পর কাসেম পিছনে ফিরে চায় আর ডাকে, সকিনা কান্দিস না, তোর আমার বাসর আল্লাহর জান্নাতে হবে। কাসেম দুনিয়া থেকে বিদায়, একে একে পুরুষ বলতে সকলে বিদায়, শুধুমাত্র জয়নাল আবদিন আর ইমাম হুসাইন। জয়নাল আবদিন ডাকতেছে, হুসাইন আমি যাব, আমি যাব, তুমি যাইও না, আমার আগে তুমি যদি শহীদ হয়ে যাও, হাশরের মাঠে যদি নবীজি জিগায় রে জয়নাল আবদিন আমার হুসাইনকে কেন যাইতে দিলে আগে, তুমি কেন আগে গেল না, আমি জবাব দিতে পারবো না। হুসাইন ডাকতেছে, জয়নাল আবদিন গো না না তুমি অসুস্থ, অসুস্থ ব্যক্তির যুদ্ধে যাওয়ার আইন নাই, তুমি থাকো তুমি যেও না, রে জয়নাল তুমি যদি শহীদ হইয়া যাও নবীর বংশের বাতি কে জ্বালাবে। ইমাম হুসাইন মহরমের 10 তারিখ কারবালার মাঠে, চারদিক থেকে আক্রমণ, চারদিক থেকে আক্রমণ, রক্তাক্ত অবস্থায় জমিনে নেমে গেল ঘোড়া থেকে, সীমার ধাক্কা দিয়ে বুকের উপর চড়ে বসলো, গলায় ছুরি চালাবে। ইমাম হুসাইন ডাকতেছে, সীমা আমার নানা বলছে কারবালায় শহীদ হব, আজকে জুমার দিন, আমার 2 রাকাত জুমার নামাজের সুযোগ দে। সীমার 2 রাকাত নামাজের সুযোগ দিল। রে বাবারা ভাইয়েরা কি শিক্ষা দিল নবীর আওলাদ ইমাম হুসাইন, জান্নাতি যুবকদের সর্দার, জুমার দিন জীবন যায়, 2 রাকাত নামাজের সময় চায়, আর আমাদের কোনো দুঃখ নাই, ব্যথা নাই, কষ্ট নাই, কেউ বাধা দেয় না, তারপর আমরা জুমার নামাজে যাই না। আজকের এই মাহফিল, আজকের এই ব্যথা কষ্ট, অঘুমা ঝাড়নি সব সার্থক হবে, হুসাইনের রক্তের বিনিময়ে জান্নাতি হব যদি আগামী জুমার থেকে আমরা জুমার নামাজে দাঁড়িয়ে যাই। দুই রাকাত জুমার নামাজ পড়লেন, তাশাহুদে বসা, চারদিক থেকে প্রত্যক্ষদর্শীরা বলেন কাছাকাছি বসে তীর মারে নামাজের মধ্যে, ডান দিকের তীর বাম দিকের বেরিয়ে যায়, সামনের তীর পিছনে বেরিয়ে যায়। হুসাইন থরথর করে কাঁপে, সালাম ফিরাইয়া হুসাইন ডাকে, নানা গো তোমার নাতির অবস্থা দেখে যাও। হুসাইন গনে গনে দেখে নামাজের ভিতরে 52টা তীর কলিজার মধ্যে লাগিয়ে দিয়েছে। হুসাইন তীর খোলার জন্য টানতেছে, খুলে না, খোলা যায় না, তখন খোলার ব্যবস্থাও ছিল না।